হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। সো এটাকে ছোট ছোট তিনটা পার্ট বানাবো। একটা পার্টে থাকবে হচ্ছে কেন দরকার আমাদের এই জিনিসটা, আসলে কোন সমস্যায় পড়লে আমাদের অ্যারেটা দরকার হয়। সেকেন্ডলি, অ্যারে জিনিসটা কি, অ্যান্ড থার্ডলি, এটাকে কিভাবে ফোরট্রানে ব্যবহার করা যায়। আমরা হচ্ছে একটা ছোট প্রোগ্রাম চিন্তা করি যে দুইটা সংখ্যার এভারেজ বের করা। আচ্ছা, আমরা দুটো সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই, এই জন্য দুটো সংখ্যায় হচ্ছে ইনপুট নিতে হবে, দুটা ভ্যারিয়েবল, এবং অ্যাভারেজ ভ্যালুটা থাকবে ওটা আর একটা ভ্যারিয়েবল, এর জন্য তিনটা ভ্যারিয়েবল নেই। আমাদের ভ্যারিয়েবলের নাম আর প্রোগ্রামের নাম সেম হওয়া যাবে না, এই জন্য যে কোনো একটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা দুটা ভ্যালু ইনপুট নিয়ে নিই। ওকে, সো আমাদের খুবই স্ট্রেইট ফরওয়ার্ড প্রোগ্রাম যে দুটো সংখ্যা ইনপুট নিবে, ও দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে, তারপরে সেটার অ্যাভারেজ আমাদের আউটপুট দেবে। তো আমরা যদি একটু চেক করে দেখি, ফোর অ্যান্ড ফাইভের অ্যাভারেজ হচ্ছে 4.5। ওকে, এখন আমাদের প্রোগ্রাম যদি একটু চেঞ্জ করতে চাই, আচ্ছা দুইটা সংখ্যা না নিয়ে আমরা যদি তিনটা সংখ্যা নিতে চাই, তাহলে কি করব? তাহলে আমাদের তিনটা সংখ্যা স্টোর করার জন্য তিনটা ভেরিয়েবল লাগবে। তো আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখানে আর একটা ভেরিয়েবল দিলাম, তিনটা সংখ্যা ইনপুট নিলাম, তিনটা যোগ করলাম, তারপরে তিন দ্বারা ভাগ করলাম। আমাদের কত জায়গায় চেঞ্জ করতে হলো? আমাদের ভেরিয়েবল একটা বেশি নিতে হয়েছে, ওই একটা বেশি ভেরিয়েবলের ইনপুট নিতে হয়েছে, ওই এক্সট্রা ভেরিয়েবল হচ্ছে যোগ করতে হয়েছে, তারপরে আমাদের দুই দ্বারা ভাগ না করে তিন দ্বারা ভাগ করতে হয়েছে। সো আমাদের অনেকগুলো জায়গায় চেঞ্জ করতে হইলো। সো এখন যদি আমরা ইনপুট নেই, তারপরে হচ্ছে সেম প্রোগ্রাম চললো, এই যে আমাদের সমস্যাটা হয়ে গেল যে আমাদের কয়টা সংখ্যার এভারেজ বের করবো, সেটার জন্য আমাদের প্রোগ্রামের অনেক কাহিনী চেঞ্জ করতে হয়েছে। আমাদের ভেরিয়েবল কতগুলো দরকার, এইটা হচ্ছে মেইন সমস্যা। তাহলে আমরা এখানে এখন তো তিনটা করছি, আমরা যদি 10টা সংখ্যার এভারেজ চাই, তাহলে 10টা ভেরিয়েবল ডিফাইন করব। আমরা যদি 100টা নাম্বারের অ্যাভারেজ করতে চাই, তাহলে কি আমাদের 100টা ভেরিয়েবল এভাবে ডিফাইন করতে হবে? আমরা যদি 1 মিলিয়ন নাম্বারের এভারেজ চাই, তাহলে কি আমরা 1 মিলিয়নটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? অবশ্যই না, এটা তো অবশ্যই পসিবল না। তো এই সমস্যাটা দূর করার জন্যই আমাদের ভেরিয়েবল, সরি, অ্যারে লাগে। এখন অ্যারে জিনিসটা কি বোঝার জন্য চলুন আমরা একটু আঁকা আঁকি করি। ওকে, সো আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি বা ডিক্লেয়ার করি, তখন কি হয়, আসলে আমাদের কম্পিউটারের র্যামের মধ্যে, ধরে নিই এটা আমাদের র্যাম, র্যামের মধ্যে একটা এরকম জায়গা তৈরি হয়। সো ওই জায়গায় একটা ভ্যালু সেভ করব, এবং আমরা যদি ভেরিয়েবলের যে নামটা দিই, আমরা যদি এ দেই ভেরিয়েবলের নাম, তখন বলে যে এই এই নাম দ্বারা এই জায়গাটা বুঝাবে। তারপরে আমরা যখন কোনো কিছু অ্যাসাইন করি, যদি এ ইকোয়ালস টু 1 দেই, তাহলে আমাদের সেই জায়গাটার মধ্যে এই ভ্যালুটা সেভ হয়ে যাবে। সো এর পরবর্তীতে যখন আমরা এ ইউজ করব, সাপোজ আমরা লিখলাম প্রিন্ট স্টার এ, তখন হবে হচ্ছে এই জায়গাতে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা ইউজ করবে। এখন অ্যারে যেটা করে, যে আমাদের র্যামের মধ্যে অনেকগুলো একসাথে কনসিকিউটিভ জায়গা তৈরি করে। আমরা যদি আর একটা ভেরিয়েবল ডিফাইন করতাম, তখন হয়তো এরকম আর একটা জায়গা তৈরি করতো, ওটার নাম দিত। আমাদের অ্যারেতে হয় কি, এরকম কনসিকিউটিভ অনেকগুলো জায়গা একসাথে তৈরি হয়। আমরা যদি এখন বলি যে এ আর, আমি এমনি একটা নাম দিলাম, এই এ আর হচ্ছে একটা অ্যারে, তাহলে এই অ্যারেটা যখন আমরা এরকম পয়েন্ট করব, তখন এই পুরো জায়গাটাকে, এই পুরো জায়গাটাকে এই এ আর এই নামটা দ্বারা বুঝাবে। এখন আমাদের যেমন এই প্রত্যেকটা জায়গার একটা টাইপও বলে দেওয়া লাগে, আমরা যদি এটাকে রিয়েল বলতাম, তাহলে হচ্ছে এই জায়গাটার টাইপ হচ্ছে, মানে এই জায়গাটায় শুধু রিয়েল টাইপের ভ্যালুই সেভ করতে পারবে। ওইরকম অ্যারেকেও আমাদের বলে দিতে হবে যে এটা কোন টাইপের ডাটা সেভ করবে। আমাদের ডেটাগুলো যদি রিয়েল হয়, তাহলে আমাদের এই অ্যারের যতগুলো জায়গা আছে সবগুলোতে শুধু রিয়েল টাইপে আমরা সেভ করতে পারবো। এটা যদি ইন্টেজার হয়, এই প্রত্যেকটা স্লটে আমরা জাস্ট ইন্টেজার টাইপেই ই করতে পারবো। তো অ্যারে যে জিনিসটা, যে প্রবলেমটা সলভ করতেছে, আমাদের যদি অনেকগুলো এরকম জায়গা দরকার হয়, অনেকগুলো ভ্যালু সেভ করার জন্য অনেকগুলো জায়গা দরকার হয়, তাহলে ভেরিয়েবলের প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দেওয়া লাগতো। এখানে সেটা করা লাগতেছে না, আমরা একটা নাম দিয়েই আমরা অনেকগুলো মেমোরিতে জায়গা বুঝাইতে পারবো যে আমাদের এতগুলো জায়গা, মানে এতগুলো ভ্যালু আছে। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যারে। সো প্রথমে আমাদের ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে নিতে হইতো, আমাদের অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে। সো অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সেম টাইপের হইতে হয়। সো আমাদের প্রথমেই একইভাবে টাইপ বলে নিতে হবে, সো আমরা রিয়েল টাইপের অ্যারে চাই। এখন তারপর একটা ভেরিয়েবলের যেমন নাম দিতে হয়, অ্যারেরও নাম দিতে হবে। সো
নামস একটা নাম দিলাম যে নাম্বারগুলো এর ভিতরে থাকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপরে হচ্ছে আমাদের অ্যারের সাইজটা বলে দিতে হয় যে আমাদের অ্যারের ভিতরে যে কতগুলো এরকম ছোট ছোট লোকেশন থাকবে যে প্রত্যেকটার ভিতরে আমরা রিয়েল টাইপের ডাটাগুলো রাখবো। সো আমরা প্রথমে সাইজ দিয়ে দিলাম সাপোজ 10। ওকে, এই 10 দেওয়ার পরে যেই জিনিসটা হইলো, আমাদের এরকম 10টা লোকেশন তৈরি হইলো। এখন এই লোকেশনগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পাবো কিভাবে? পাবো হচ্ছে নামস 1 দিলে আমরা প্রথমটা পাবো, নামস 2 দিলে আমরা সেকেন্ডটা পাবো, এরকম আপ টু নামস 10 দিলে আমরা লাস্টেরটা পাবো। আমাদের যেহেতু 10টা, সো 1 থেকে 10, এরকম আমরা যদি ইউজ করি নর্মালভাবে, এইটা ইউজ করা যেই কথা, এ মানে একটা ভেরিয়েবলের মতো ইউজ করা যাবে, আমরা এটা এডিটের ভিতর দিতে পারবো, প্লাস মাইনাস করতে পারবো, সব ওইভাবেই করতে পারবো। এখন আমরা হচ্ছে এখানে এ এর জায়গায় নামস 1, বি এর জায়গায় নামস 2, সি এর জায়গায় যদি নামস 3 দেই, তারপরে আবার এ বি সি এরকম করে চেঞ্জ করে দেই, আমাদের কিন্তু প্রোগ্রাম চলবে। কিন্তু তবুও তো আমাদের আগের মতো প্রবলেমটাই থেকে যাবে, তাহলে যে আমাদের 3-এর জায়গায় যদি 4টা ভেরিয়েবল চাই বা 4টা সংখ্যার অ্যাভারেজ চাই, মানে তখনও তো আমাদের কোড চেঞ্জ করতে হচ্ছে, আমরা সেম কোড দিয়ে তো রান করতে পারতেছি না, তাহলে আমাদের অ্যাড ইউজ করার সুবিধা কী হইলো? সো আমরা ওইটা করব না, মানে এর জায়গায় নামস 1, নামস 2 এইভাবে ইউজ করব না। আমরা করব হচ্ছে, যেহেতু আমাদের এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় ইন্ডেক্স, আমরা এত নাম্বার ইন্ডেক্সে যাওয়া মানে হচ্ছে ওই অ্যাডের অত নাম্বার লোকেশনে যে ভেরিয়েবলটা বা যেই কী বলবো র্যামের যে জায়গাটা আমরা ওইটা পাচ্ছি। সো আমাদের ইন্ডেক্স যেহেতু আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতেছি, একটা ইন্টেজার দিয়ে প্রকাশ করতেছি, সো আমরা একটা একটা ভেরিয়েবল ইউজ করতে পারবো। সাপোজ একটা ভেরিয়েবল নিলাম আই। এখন আমরা যেহেতু আইয়ের ভ্যালু আমরা যদি 5 বলে দেই, আমরা নামস 5 বলা যেই কথা আর নামস আই বলা একই কথা, যদি আমাদের আইয়ের ভ্যালু 5 হয়। আমরা যদি আই কস্ট 5 লিখি, তাহলে এইটা বলা যেই কথা, এইটা বলা একই কথা। সো এইটা হওয়ার কারণে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা এটা ইজিলি লুপ দিয়ে করতে পারবো। 1 থেকে, আর লুপ যদি আমরা 1 থেকে 3 চালাই, আমরা ধরি 3টারই অ্যাভারেজ বের করতেছি, তাহলে আমরা ইজিলি রিড নামস আই দিয়ে দিতে পারবো। তাইলে লুপ যেহেতু 1 থেকে 3 পর্যন্ত চলবে আই এর ভ্যালু, সো আই এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত আসবে এবং 1, 2, 3 তিনটা ভ্যালুর জন্য 3টা আমাদের রিড নিবে। সো আমাদের এইটা করা লাগলো না। সো এখন একইভাবে এভারেজ কি আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভেরিয়েবলের নাম দিয়ে দেওয়া লাগতেছিল, ওগুলো যোগ করতে হইতে, এখন আমরা এই ইন্ডিভিজুয়ালি যোগ না করে আমরা লুপ দিয়েই যোগ করতে পারবো। সো যোগ করে রাখার জন্য একটা ভেরিয়েবল নেই এসএম, সো আমরা লুপ দিয়ে হচ্ছে যোগ করে নেই। এসএম হচ্ছে 0 ধরে নিলাম প্রথমেই, তারপরে হচ্ছে আমরা এসএম এর ভিতরে যোগ করে রাখবো। এখন আমাদের সব যদি যোগ হয়ে যায়, তাহলে কি আমাদের এভারেজ, জাস্ট এভারেজ হচ্ছে সামটাকে আমাদের 3 দ্বারা ডিভাইড করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা করলেই আমাদের এভারেজটা হয়ে যাচ্ছে। আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, আমরা লুপ চালাচ্ছি 3 বার না, 3টা সংখ্যার জন্য 3 বার, এজন্য 3 দিয়ে ভাগ করতেছি। সো যেহেতু সবগুলোই 3, আমরা আর একটা ভেরিয়েবল ডিফাইন করে দিতে পারি যে ওর ভিতরে আমরা জাস্ট কতগুলো সংখ্যা আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি সেটা থাকবে। সো আমাদের প্রত্যেকটা আলাদা 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 করে লিখতে হবে না। সো আমরা চেঞ্জ করতে চাইলে একটা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। এটা করলে আমরা এখন 3-এর ভ্যালু জাস্ট চেঞ্জ করে দেবো, সো আমাদের প্রোগ্রাম ওই রকম অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি এখন যেহেতু 3 আছে, 3টা ভ্যালু চাচ্ছে, আমরা এটা দিলাম হইলো। আমরা যদি 3-এর ভ্যালু চেঞ্জ করে 5 বানায় দেই, তাহলে খুব ইজিলি আমরা 5টা ভ্যালু ইনপুট দিলেই হয়ে যাচ্ছে, আমাদের প্রোগ্রামের আর কোথাও চেঞ্জ করা লাগতেছে না। ইভেন আমরা এইটাকেও অ্যাবস্ট্রাক্ট করে ফেলতে পারি, যে আমরা এইটাও লিখবো না, আমরা ডিরেক্টলি ইউজারের কাছ থেকেই চাবো যে আমরা কয়টা সংখ্যার এভারেজ চাই। আমরা যদি প্রথমে এন ইনপুট নেই, তাহলে আমাদের কী হবে, প্রথমে যে সংখ্যাটা ইনপুট দিব, আমরা যদি প্রথমেই 4 ইনপুট দেই, তাহলে আমাদের 4টা ইনপুট চাবে, কারণ কি এনের ভ্যালু 4, সো আমাদের লুপ চলবে 4 বার, যেহেতু আমরা এন পর্যন্ত লুপ চালাচ্ছি। সো 1, 2, 3, 2 এরকম যদি আমরা 4টা সংখ্যা ইনপুট চাইছে, এখানে 4 দিছি কারণে, আমরা যদি আবার চালাই, আমরা যদি এখানে 2 দেই, তাহলে আমাদের 2টা সংখ্যা ইনপুট চাইছে। সো আমাদের প্রোগ্রামে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট আমরা এন আমরা যেভাবে ইনপুট দেবো ততগুলো সংখ্যা ইনপুট নিয়ে এভারেজ করবে। সো এইটাই আমাদের অ্যারে। অ্যারে কী কাজ করলো, যে অনেকগুলা ভেরিয়েবল ডিফাইন না করে একটা আমরা অ্যারে ডিফাইন করলে ওইটার ভিতরেই অনেকগুলা ভেরিয়েবলের মানে ভ্যালু সেভ করার মতো জায়গা পাবো।